ন্যাশনাল পার্কে, এনলেম ইন্টারন্যাশনাল পার্কে গিয়ে হচ্ছে আমরা ট্রেক করবো, রাতে ক্যাম্পিং করবো, অ্যান্ড দেন হচ্ছে আমরা পরের দিন আরও কিছু জায়গা ঘুরবো, ঘুরে হচ্ছে আসবো। এখন হচ্ছে আমরা এখানে স্টার্ট করলাম। আমরা এটা হচ্ছে পুরো লুকআউট বিন্নাবুরার, বাট আমরা হচ্ছে এরকম একটা সাফারি টেন্টে থাকবো, আর এগুলো হচ্ছে আপনার বারবিকিউ স্পট। রাতে হচ্ছে আমরা বারবিকিউ পার্টি করবো, বাট আমাদের প্ল্যান হচ্ছে প্রথমে আমরা একটা ট্রেকে যাব, ট্রেক থেকে আসার পর রেস্ট নিয়ে আমরা একটা লুকআউটে যাব। তো আমরা হচ্ছে আমাদের ট্রেক স্টার্ট করে ফেলছি, আমাদের ট্রেক দেখা যাক আমরা কত দূর যাইতে পারি, নট শিওর। তো বেসিক্যালি আমরা যে ট্রেকটা করেছিলাম ওটার নাম ছিল কুমেরা ফলস, অথবা কুমেরা সার্কিটও বলা হয়, যেটার দৈর্ঘ্য ছিল হচ্ছে আপনার 17.5 কিলোমিটার। কিন্তু আমাদের কিন্তু যাওয়ার সময় কোনো পেইন হয়নি, কারণ আমরা যেহেতু গ্রুপে যাচ্ছিলাম বেশ চমৎকারভাবে আমরা গান গাইতে গাইতে কিন্তু আমাদের ট্রেকটা কমপ্লিট করেছিলাম। কিন্তু আসার সময় ডেফিনেটলি অনেক পেইন হয়, কারণ আসার সময় হচ্ছে আপনাকে পাহাড়ের উপরে উঠতে হয়, যাওয়ার সময় হচ্ছে নিচে, ওই জন্য কোনো পেইন হয় না। আর রাস্তায় খুব সুন্দর সাইন দেওয়া আছে যেটা ফলো করলে আপনি ইজিলি যেতে পারবেন ওই ফলসে, এন্ড ফলসটা কিন্তু চমৎকার ছিল, আপনারা দেখতে বানাইলো মুরে বৈরাগী সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আপডাউন 16 কিলো। তুমি সন্ধ্যা আসতে পারবা? অবশ্যই। আমার পায়ে কি? আরে কি, পা জুড় নাই না? আফটার এ লং টাইম আমরা হচ্ছে জঙ্গলের মধ্যে রোদের দেখা পেয়েছি, আমরা জাস্ট এখানে মনে হচ্ছে আমাদের শীতকাল। এটা হাউজ ইয়োর এক্সপিরিয়েন্স এভরিওয়ান? গুড ইয়া, ইটস ওয়ার্থ ইট, ডেফিনেটলি ইটস ওয়ার্থ ইট। সো ইফ ইউ আর ইন ব্রিসবেন, মেক শিওর ইউ কাম টু ভিজিট দিস প্লেস, ল্যাম ইন্টারন্যাশনাল পার্ক। সো আফটার উই ডিসাইডেড যে আমরা কুমেরা ফলসে যাব, এবং ওখান থেকে যদি আমাদের সম্ভব হয় আমরা কুমেরা সার্কিটে যাব। সো আমি কিন্তু তখনও জানতাম না কুমেরা ফলস কুমেরা সার্কিট একই ছিল। আমি যখন আমরা ট্রিপের প্ল্যান করি তখন আমি বলেছিলাম সবাইকে যে আমরা ইন টোটাল হচ্ছে 14-15 কিলোমিটার ট্রেক করব, কিন্তু কেউই রাজি হয়নি, সবাই বলছে যে না এটা সম্ভব না। কিন্তু আমরা যখন ট্রেকটা শেষ করে যখন আমরা দৈর্ঘ্যের দিকে তাকাই, ওটা আসলে ছিল প্রায় আপনার 17.5, কিন্তু আমরা যেহেতু আর অন্য রাস্তায় গিয়েছিলাম ওইটা ইন টোটাল আমাদের 20 কিলোমিটার ট্রেক হয়েছিল। কিন্তু আই এম গ্ল্যাড যে আমরা সবাই ফিনিশ করতে পেরেছি এবং সবাই সুস্থ ছিলাম, ভালো মতো আমরা শেষ করতে পেরেছি। সো আমি হচ্ছে লুকআউট দেখতে পারতেছি জঙ্গলের মধ্য দিয়ে, বাট আমরা এখন স্টিল অনেক দূর। আমাদের আই থিঙ্ক যারা ট্রেকটা করছে ওদের জিজ্ঞেস করছিলাম, ওরা বলছে হচ্ছে 1.5 আওয়ার, আমরা অলমোস্ট 40 মিনিট হেঁটে ফেলছি। অ্যান্ড মাঝে মাঝে জায়গায় ভয়ঙ্কর লাগে, মাঝে মাঝে আলো আসে, রাস্তাটা পিছল। তো আমি সাজেস্ট করবো আপনারা পা দেখে একটা শু, ভালো দেখে একটা শু আনার জন্য। এদিকে পাহাড় দেখা যাচ্ছে, আমরা ফলসে যাচ্ছি,
আমাদেরকে একজন বলছে যে ফলসে নিচেও আমরা যাইতে পারবো যদি আমরা 500 মিটার হাঁটতে পারি, সেটা ডিপেন্ড করবে আমাদের মুডের উপর, বাট দেখা যাক কি হয়। আমার কাঁধে ব্যাগ দিছে, সব ক্যামেরা লেপে যে দেখো জায়গাটা সুন্দর তো। ইয়াল্লাহ কি ভেঙে গেছেন ভাই, আপনি মেয়ে রাস্তাঘাট পুরা ভেঙে ফেলতেছেন। ওরে ভাই এই ওই হচ্ছে ওয়াটারফলস, আমরা হচ্ছে এখন মেইন পয়েন্টে, এখানে কিন্তু বিশাল গহীন, এখান থেকে পড়লে বাঁচাও সম্ভব। সো আমি এত বেশি রিস্ক নিব না, আমরা জাস্ট ফটো নিব, এখন আমরা চিন্তা করব নিচে যাব কিনা, যদি আমরা যাই তাইলে আমাদের সময় লাগতে পারে ইউ টার্নের জন্য, যে এখান থেকে যে ইউ টার্নটা নিব আমরা ইউ টার্নের জন্য আমাদের টাইম লাগবে হচ্ছে 2 ঘন্টা। সো এখন আমাদের চিন্তা করবে আমরা কি আর একটু যাবো কি না, দেখা যাক। আমরা আগে সবাই ফটো নিই, এখানে বসবো, আমরা হচ্ছে সাকসেসফুলি কমপ্লিট করতে পারি। হুররে, আমরা হচ্ছে এই পয়েন্ট থেকে সামনে একটু যাবো, কারণ আমরা আরেকজনকে জিজ্ঞেস করছিলাম, উনি বলছেন যে 1 কিলোমিটার যদি আমরা সামনে যাই তাহলে হচ্ছে আমরা আরেক 2টা ওয়াটারফলসের ভিউ পাবো আগে। সো মোর ওভারঅল যে আমরা আরেকটা বেটার ভিউ পাবো, তো আমরা হচ্ছে ডিসাইড করছি হ্যাঁ যখন আমরা 7 কিলোমিটার ট্রেক করতে পারছি আমরা 1 কিলো ট্রেক করবো, অ্যান্ড দেন ব্যাক করবো, ব্যাকে যাওয়ার সময় আমরা স্পিডে যাবো আর কি। তো আমাদের চেকিং টাইম ছিল 2টা, অলরেডি 2টা হয়ে গেছে, বাট আমরা চেকিং লেটে করবো, কোনো প্যারা নাই, ভিউ দেখতে হবে। ফলস হচ্ছে কোমেরা ফলস, ওই হচ্ছে ওয়াটার ফলস, ওই হচ্ছে একটা ওয়াটার ফলস, দুইদিকে 2টা ওয়াটার ফলস, এটা কিন্তু মারাত্মক জোর, মানে এটাতে পানিও কিন্তু অনেক বেশি। সো আমরা হচ্ছে প্রায় আপনার 8 থেকে 9 কিলোমিটার ইয়ে করছি, আসার পরে হচ্ছে আমরা ইয়ে করছি, অ্যান্ড এদিকে হচ্ছে আরও যাওয়া যায়, বাট আমরা ওইদিকে যাবো না, রিস্কি হয়ে যায়। সো আমরা জাস্ট এটা হচ্ছে মেইন পয়েন্ট, অ্যান্ড হচ্ছে আমরা সবাই কংগ্রেচুলেশন এভরি ওয়ান, উই মেড ইট টু দ্য ভিউ পয়েন্ট। সো ট্রেকটা শেষ করার পর কিন্তু আপনারা এখন সবার ফেস দেখে বুঝতে পারছেন আমরা কতটুকু আনন্দে ছিলাম, কারণ এই ট্রেকটা শেষ করতে পেরে আমরা প্রথমে ভাবিনি এত দূর আমরা চলে আসতে পারবো, কারণ 9 কিলোমিটার মতো ছিল, এবং আমরা যেহেতু সবাই একসাথে ছিলাম আমাদের চমৎকার একটা সময় কেটেছে, এবং ভিউ পয়েন্ট দেখে যে 2টা ওয়াটারফলস এগুলো দেখে আমাদের আরও ভালো লাগছিলো। এখন সময় হচ্ছে আমাদের ব্যাক করার, আমাদের আরও 9 কিলোমিটার যেতে হবে আমাদের লজে যেতে হলে। So, it's a waterfalls, here it's like the waterfalls, and this is the view. Thank you, let's go. This is our trek finished, now we're going to back. So, back to the video.
ভিউ পয়েন্ট দেখা কিন্তু আমরা খুব দ্রুতই চলতে থাকি, কারণ আমরা যেখানে থাকবো বিন্নাগুড়া লজ ওখানে যেতে হলে আমাদের প্রায় 9 কিলোমিটার হাঁটতে হবে এবং অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেলে কিন্তু জঙ্গলে একটু রিস্কি হয়ে যায়, যার জন্য আমরা খুব দ্রুত চলতে থাকি এবং আমরা মাঝে মাঝে রেস্টও নিয়েছি, কারণ রেস্ট নেওয়াটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আপনি যদি কোনো ট্রেক করে। আমরা হচ্ছে জাস্ট ট্রেক কমপ্লিট করলাম অ্যান্ড এটা হচ্ছে বিন্নাগুড়া লজ। এখনও স্টিল আলো রয়েছে, উই মেড ইট। সো এখন হচ্ছে আমরা চেক ইন করবো, চেক ইন করে হচ্ছে আমরা বাইক করবো, ফ্রেশ হয়ে আবার খাবার খাবো। ট্রেক থেকে আসার পর যখন আমরা চেকিং করি, চেকিং করার কিছু সময় পরই সন্ধ্যা হয়ে যায়, কারণ মাউন্টেনে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। আর সন্ধ্যা হওয়ার পরে আমরা সবাই মিলে হচ্ছে কিছু সময় গান গাই, গান গিয়ে হচ্ছে আমরা রেস্ট নিই, খাবার খাই, দেন হচ্ছে আমরা ঘুমানোর জন্য প্রস্তুত নিই, কারণ খুবই ঠান্ডা ছিল রাতে, যার জন্য আমরা এবং দিনে যেহেতু আমরা ট্রেক করেছি ওই জন্য আমরা যাতে নেক্সট ডেতে গিয়ে, আমাদের অনেক প্ল্যান ছিল ওখানে, আমরা যাতে অসুবিধা না হয় তার জন্য আমরা সবাই ঘুমিয়ে পড়ি এবং আপনাদের সাথে দেখা হচ্ছে সকালে। আমরা হচ্ছে এখন আমাদের রাত প্রাত সাথে নয়টা হয়ে গেছে, আমরা এখন রেস্ট নিবো, রেস্ট হচ্ছে বারবিকিউ করবো, বারবিকিউ করে ঘুমাবো, দেন মর্নিং আমরা আবার আরেকটা নতুন জায়গায় যাবো। সি ইউ ইন টুমরো। সো এখন হচ্ছে রাত 2:30 আর আমি আর ফাহিম হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কাঠ নিয়ে আমরা জাস্ট একটা আগুন ধরালাম, কারণ এখানে এত পরিমাণ ঠান্ডা, এখন প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস আর বাতাস, ঠান্ডায় আমাদের হাত পা জমে যাচ্ছিলো, জন্য আমরা জাস্ট এখানে আগুন ধরালাম। এখন আমরা আই থিঙ্ক এখানেই বসে থাকবো টিল মর্নিং, 0% চান্স ছিল আমাদের, ওইখান থেকে আমরা আগুন ধরিয়ে যাচ্ছি। It's a victory for us. Whoa. Good morning everyone. And এখন সকাল হচ্ছে 5টা বাজে and এদিকে হচ্ছে মর্নিং। আমাদের হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগতেছিলো, এই জন্য আমরা হচ্ছে র‍্যাপকে গরম করে বারবিকিউ স্পটে আমরা খাচ্ছি। এদিকে মাউন্টেনের উপরে মেঘগুলো কিন্তু দারুণ চমৎকার, এদিকে যে সূর্যটা উঠতেছে দেখা যাচ্ছে, আরে হচ্ছে আমাদের বিপদ। সবাই ঘুমিয়ে আমরা জাস্ট উঠলাম, আজকের দিন আমাদের অনেক প্ল্যান আছে। হচ্ছে মর্নিংয়ের 8:30 হচ্ছে ওদের ক্যাফে খুলবে, ক্যাফেতে আমরা কফি খাই, দেন হচ্ছে আমরা বের হয়ে যাবো। অ্যান্ড এখন আমাদের পার্টি কেউ উঠে নাই, ওরা সবাই হচ্ছে ঘুম দিতেছি, আমরা তো স্টিল রাত দিচ্ছিলাম। অ্যান্ড এখন মর্নিংটা আমরা এনজয় করলাম, এখন হচ্ছে আরামের সময় হচ্ছে নাবিল ভাই আমাদের বড় ভাই, উনি হচ্ছেন বেশ চমৎকার ছবি তুলেন, আমার কয়েকটা ছবি তুলে দিচ্ছেন, মেবি ওটা থাম নেড়ে যাবে। এন্ড ওখানে যে লেকটা আছে ওটার নাম আমরা জানি না, বাট লেকটা চমৎকার সুন্দর, মানে বর্তমানে যে সময়টা মর্নিংয়ে তার সুন্দর। সো আমরা হচ্ছে এখন রিসেপশনে গিয়ে চেক আউট করে হচ্ছে আমরা পরবর্তী যে 3টা প্লেস করবো ওই 3টা প্লেসে যাবো। অ্যান্ড এগুলো হচ্ছে আমাদের
হচ্ছে বিনম্বর থেকে চিলাডি চেক আউট করে ফেলছি। এখন হচ্ছে আমাদের পরবর্তী যে প্লেস আছে ওটাতে যাবো। সো আমার পুরোপুরি ওপিনিয়ন আমি দিয়ে দিই, যদি আপনারা ন্যাশনাল পার্কে আসতে চান, ল্যামিটা ন্যাশনাল পার্কে দুইটাও আছে, যেহেতু আপনার অরালিতে যেতে পারবেন, নাহলে আপনার আইডার এখানে আসতে হবে। সো যদি আপনি চিপ খুঁজেন এটা বেস্ট, তবে এটা যেটা আমি আগে বললাম, আপনাদেরকে বিভিন্ন জিনিস আনতে হবে যেটা ম্যান্ডেটরি এখানে থাকতে হলে, আর অরালিতে একটু এক্সপেন্সিভ বাট কোয়ালিটিফুল। সো ইয়েস, আপ টু ইউ, ভিউ বোথ। আমি বহুত জায়গায় গিয়েছি, আপনারা ভিডিও দেখতে পারেন, বহুত জায়গায় ভিউ ভালো, কিন্তু আমি সাজেস্ট করবো অরালিতে যাওয়ার জন্য। অরালির ফেসিলিটিগুলো ভালো এখানে থেকে, একটু টাকা এক্সপেন্সিভ। লেটস গো টু দ্য নেক্সট প্লেস। খুবই সুন্দর, প্রচুর পা ব্যথা করতেছে, বাট স্টিল ইজ গুড। থ্যাংক ইউ এক্সপিরিয়েন্স এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ফ্রম মেলবোর্ন এন্ড জয়েন আস। ইয়েস, থ্যাঙ্কস টু ইউ ম্যান, থ্যাংক ইউ এন্ড ওয়েলকাম। ওর ভাই আপনার কেমন লাগছে, ট্রেকিংটা কেমন লাগছে? খুবই ভালো ছিল, বাট খুবই আমরা টায়ার্ড, রাতের বেলা ঠান্ডার কারণে ঘুমাইতে পারিনি, বাট ফাইনালি আমি ঘুমাইতে পারছি একটা জিনিসের কারণে। ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আমাদের, আপনার অনুভূতি? ওয়াও, ইয়েস্টারডে ওয়াজ অ্যামেজিং, ট্র্যাকটা খুবই ভালো ছিল, রাতে ঘুমটা হলে একদম বেস্ট হতো, বাট আফটার অল ইট ওয়াজ গুড এনাফ। So what do you think people should come here? Yeah, I think people should come here as it's a amazing place, and I think in my life I think this is my best tour, so I would say people should come and explore this amazing place. You should thank Jamil for this trip. Yeah, thank you Jamil. Jamil bhai, how's your experience? It was amazing here, especially the wind. The AQI is like nearly zero, and the place is amazing, because the trail, I'm not 100% sure that it's a real trail, maybe man-made trail, but it wasn't risky at all. It's totally safe for kids too, and you better bring your blanket and pillow here, and obviously trekking shoes, no slides or sandals, and have an amazing time here. Coffee isn't that good. Thank you. আফটার উই সে গুড বাই টু বিন্নাবুরা লজ, আমরা হচ্ছে রসিন লুক আউটে চলে যাই, যেটা হচ্ছে আমাদের প্রথম লুক আউটটা। অ্যান্ড ওখানে যেতে আসলে বেশ সময় লাগেনি আমাদের, অনলি 10 মিনিট থেকে 15 মিনিট লেগেছে হার্ডলি, যেহেতু ওটা ন্যাশনাল পার্কের রাস্তাটা খুব একটা ডিফিকাল্ট ছিল, ওর জন্য আমাদের লেগেছে। আদারওয়াইজ ওখানে দূরত্ব আসলে 10 কিলোমিটার থেকে আরও কম। সো আপনারা যদি যান, ইজিলি ওখান থেকে আপনারা দেখতে পারবেন সেই পয়েন্টটা, চমৎকার। ওখান থেকে যে লেকটা দেখা গেছিল এটা হচ্ছে সেই লেক, এন্ড দিস ইজ দ্য লেক। ও, এটা হচ্ছে বিশাল বড় একটা লেক। সো এটা হচ্ছে হিনজা ড্যাম, আমরা যেটা হচ্ছে আমাদের লজ থেকে দেখেছিলাম এটা হচ্ছে সেই ড্যামটা।
প্লেসটা দেখার পরে আমরা হচ্ছে পাশে একটা ক্যাফে ছিল, ক্যাফেতে যাই এবং সবাই মিলে কিছু খাই, কারণ প্রচণ্ড লেভেলের গরম ছিল এবং ক্যাফের ভিউটিও কিন্তু চমৎকার ছিল। ওটাকে ক্যাফে মাউন্টেন বলে আই থিঙ্ক। সো মাউন্টেন দেখে দেখে আপনি যে কোনো কিছু খেতে পারবেন। It's just ice chocolate, my favorite. I'm holding the camera, please. We are in Hazel Dam and we just finished our this one and we're going for new places. I don't know what's the name. I make the plan but I forgot this one. Sorry guys. It's not fair. He's the manager. No, he doesn't know about the plan. Just wait a few moments and we are walking towards that. This place is it's really hot, the sun, it's barbecuing us live and off. After Hansa Dam আমরা হচ্ছে আমাদের লাস্ট প্লেসে চলে যাই, যেটা হচ্ছে ডাঙ্কান পার্ক। ওইটা হচ্ছে খুবই কাছে ছিল এবং আমাদের লাস্ট প্লেস ছিল, চমৎকার একটা জায়গা। আপনারা যখনই ওইদিকে যাবেন প্লেসটা মাস্ট চেক করবেন। এই পার্কে আমরা হচ্ছে আমরা ড্যাম থেকে এই পার্কে আসছি এন্ড এখান থেকে ভিউটা হচ্ছে মারাত্মক। প্রচণ্ড রোদ, আমরা যা সেখান থেকে ব্যাক করবো হচ্ছে আমাদের ব্রিসবেনে। সো এই লোকটা ডেফিনেটলি মাস্ট চেক আউট, এটা হচ্ছে খুবই সুন্দর এবং ইজিলি অ্যাক্সেস, এখানে পার্কিং অ্যাভেলেবেল আছে। ডাঙ্কান বার শেষ করে কিন্তু আমরা স্লাইটলি প্ল্যান চেঞ্জ করে গোলকোস চলে আসি সারফারেস প্যারাডাইসে। এখানে এসে কিছু সময় এনজয় করে কিছু খেয়ে দেয় আমরা ব্যাক টু ব্রিসবেন অ্যাগেন। অ্যান্ড দ্যাটস হাউ আর ট্রিপ ইজ ইন। থ্যাংক ইউ সো মাচ ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা আমার সাথে এই ট্রিপে ছিলেন। আশা করছি পরবর্তীতে আমরা আরও একটা ট্রিপে যাবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। আল সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড। ইফ ইউ লাইক দ্য ভিডিও মেক শিওর ইউ হিট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফর মোর সাচ কন্টেন্ট। আল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।